প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব মুজিবনগর রশিকপুর সুইস গেট কেন করা হয়েছিল। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। সুইস গেট করা হয় মূলত নদী বা খালের পানি আটকে রাখার জন্য। কৃষিকাজের উন্নয়নের জন্য এই পানি ব্যবহার করা হয়। 1990 সালের দিকে মুজিবনগর রশিকপুরের এই সুইস গেটটি করা হয়। যখন পানির সংকট হতো তখন এই সুইস গেটে আটকিয়ে রাখা পানি নালা দিয়ে মুজিবনগর, রশিকপুর ও রতনপুর গ্রামের মাঠে নামানো হতো। ব্যবহার করা হতো কৃষিকাজের জন্য। আবার বর্ষার সময় যখন মাঠে পানি বেশি হয়ে যেত তখন সুইস গেট খুলে দেওয়া হতো, ফলে মাঠের পানি এই নালা দিয়ে নদীতে নামিয়ে দেওয়া হতো, যার ফলে কৃষি ফসল ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। নদী বা খালের উপর সুইস গেট বৃষ্টি করা হয় শুধু কৃষিকাজের জন্য, কিন্তু এখন এই মুজিবনগর রশিকপুর সুইস গেট পর্যটকদের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। বেড়াতে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক। বর্ষার সময় এখানে পানির গতি থাকে ব্যাপক হারে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে বেড়াতে এসে অনেক পর্যটক গোসল করতে নেমে পড়ে, আবার অনেকে সেলফি তুলতে ব্যস্ত থাকে। দুর্ভাগ্যজনকভাবে অনেক পর্যটক পড়ে যায় পানির বিশাল স্রোতে। পড়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না, আর ভেসেও ওঠে না। তাকে খুঁজে পাওয়ার জন্য অবশেষে ডুবুরির সাহায্য নেওয়া হয়। একসময় খুঁজে পাওয়া যায় তার মৃত লাশ। এ যাবৎ প্রায় 18 থেকে 20 জন পর্যটক মারা গিয়েছে স্থানীয়দের সূত্রে। স্থানীয়রা এখানে গোসল করে, মাছ ধরে, নৌকা দিয়ে পারাপার হয়, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি তাদের হয় না, কারণ তারা সুইস গেটের নিয়মকানুন জানেন। স্থানীয়রা বর্ষার সময় অনেক সতর্ক থাকে। আমরা যারা সুইস গেটের দর্শনার্থী তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, যখন পানি বেশি থাকে, পানির স্রোত থাকে প্রবল, ঠিক এই সময় আপনারা এখানে বেড়াতে আসলে দূর থেকে দেখে চলে যাবেন। আপনারা পানিতে নামবেন না, এখানে এসে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন না, সুইস গেটের উপর সেলফি তুলবেন না। এই সুইস গেটের নির্দেশনা মেনে চলুন, আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।